সময় হইলে আপনারা টের পাবেন যে আমি ফেক নাকি রিয়েল, আমি পারি নাকি পারি না। এখন আপনারা যতই প্রশ্ন আমাকে করেন না কেন, আমার কাছে প্রশ্নের অ্যানসার সব কয়টার আছে। এটা আমি কেন শিখতে যাব? আর হ্যাঁ আমি পারি না। আপনারা এখন ভেবে নিচ্ছেন আমি পারি না, ঠিক আছে আমি পারি না। আপনি ভুয়া তো সময় হইলে আপনারা টের পাবেন যে আমি ফেক নাকি রিয়েল, আমি পারি নাকি পারি না। আচ্ছা আপনি এটা ঠিক আছে নাকি? এটা এটা কেন ঠিক থাকবে না? আপনি ভুয়া তাহলে কেন আমি দালাল হতে যাব? নাহলে আমি কেন দালাল হতে যাব? আপনি নিজে নিজেকে তো নিজে প্রমাণ করতেছেন না। আমি এখন কোন, হ্যাঁ যেহেতু সবাই আমাকে ফেক বলে দাবি করছে, তাহলে আপনি স্বীকার করেন যে আমি ফেক ডাক্তার? না আমি স্বীকার করছি না যে আমি এখন ফেক ডাক্তার। আমি যখন আমি সত্যিটা সামনে আনব তখন সবাই আমাকে তখনই বলবে আমি ফেক নাকি রিয়েল। কারণ আপনি তো এই যে ধরে নিলাম নাগরিক টিভিতে আপনি সত্যটা বলেছেন, প্রথম ভুল বলেছেন পরে আবার এটা কারেকশন করেছেন, ধরে নিলাম ওখানে ভুল হয়েছে নাগরিক টিভি। কিন্তু পরবর্তীতে আপনি এসে তিনটা জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও আপনি ভুলভাল বলেছেন। হ্যাঁ আমি তো বলেছি। হ্যাঁ এখন আপনাকে আমরা প্রশ্ন করছি, আপনি এখানেও বলতেছেন আমরা আমি কোনো প্রশ্নের উত্তর দেব না, পরবর্তীতে দেব। তার মানে আপনি আরো তিন দিন সময় নেবেন, নিয়ে শিখবেন, তারপরে উত্তর দিবেন। এখন তো শিকার কিছু না। এখন আপনারা যদি ভেবে থাকেন যে আমি শিকার জন্য তিন দিন অপেক্ষা করতেছি শিকার জন্য, তাহলে আপনারা যেটা ভাবেন সেটাই ভাবেন। আপনি এটা শিকার করেন যে আমি শিখব? আমার কোনো আপত্তি নেই, আমি কেন স্বীকার করতে যাব? আপনি এটা স্বীকার করেন যে আমি আসলে ভুয়া ডাক্তার? না আমি কেন স্বীকার করতে যাব? যেটা আমি কই নেই সেটা কেন আমি করতে যাব? আপনি তো এই যে ভুলভাল বলতেছেন, ওটির মিনিং পারেন না, আইসিইউর মিনিং পারেন না। আমি বলবো না, এই ছোটখাটো প্রশ্ন অ্যানসার আমার কাছে আছে, বাট আমি পারেন না। হ্যাঁ আমি দিব না, আমি পারি না। তো বলেন এটা তো আপনি তিনবারই পারেন নাই। আমি পারি না, আমি দিব না। আপনারা এখন যতই প্রশ্ন করেন না কেন, বাট আমি দিচ্ছি না। এক কথা স্বীকার করে নেন যে আমি ভুয়া ডাক্তার। আমি কেন স্বীকার করতে যাব? প্রশ্নই আসে না। আচ্ছা আপনি কার কার বিরুদ্ধে এখন অ্যাকশন নিয়ে যাবেন? আমি ঢাকা মেডিকেলে কারোর বিরুদ্ধে আমি ওদের সাথে আমি লড়তে পারবো না। আমি ওদের সাথে টোটালি আমি লড়তে পারবো না। আমি জাস্ট হচ্ছে এতটুকুই বলতে চাই, আমার নিজের শত্রুরও যাতে কারাগারে না যায়। আর সেকেন্ড হচ্ছে তারা যে কাজগুলো করেছে আমি চাই তারা এই কাজগুলো বন্ধ করুক, আমি তাদের বিরুদ্ধে লড়তে যাব না। কারাগারে আপনার সাথে কি ঘটেছিল? কারাগারে আমার সাথে যখন আমাকে ডিসেম্বর মাসের 24 তারিখে নিয়ে গিয়েছিল কারাগারে, আমি পুরোই ভেঙে পড়ে গিয়েছি। যে চার দেয়ালের বন্দির মধ্যে আমি ছিলাম, আমি এইভাবে এখান থেকে কিভাবে বের হব, প্রচুর কান্না করতাম। একসময় আমি ভেঙে পড়ে গেছি। দেওয়াল ভাঙা বাইরে দেবেন? ওইখানে দেয়াল ভেঙে বের হওয়ার অপশন নাই। আচ্ছা কি ঘটেছিল কারাগারে আপনার সাথে? ওইখানে আপনার সকাল ভোরবেলা 5টা বাজে উঠে দিবে, ওটাকে বলে গন্তি, আই মিন একটা ওয়ার্ডে হচ্ছে 37 জন 34 এরকম করে মেয়ে দিত। একটা ওয়ার্ডে এরকম করে 37 জন 34 জন করে মেয়ে থাকতো। তো সেক্ষেত্রে হচ্ছে সকাল ভোরবেলা 5টা বাজে উঠে দিত। উঠে দেওয়ার পরে এক সিরিয়াল অনুযায়ী 4 জন করে বসতো। হ্যাঁ একটা গন্তি নিত যে গন্তি মিলে কি না, সকাল ভোর 5টা বাজে উঠে দিত। উঠে দেওয়ার পরে আবার কি করতো, কিচেন রুমে যায়া হচ্ছে রুটি বানাইতে হইতো। মানে একজন এক ওয়ার্ডের থেকে একজন করে নামাইতো প্রতিদিন, সবজি কাটতে হইতো প্লাস হচ্ছে রুটি বানাইতে হইতো, প্রচুর কাজ। হ্যাঁ ওইগুলো কন্টিনিউ হচ্ছে ওইখানে। আচ্ছা ডক্টর সাবরিটা ওখানে অনেক ধরনের সমকামিতার ইয়েটি বলছে, আসলে আপনার সাথে এরকম কোনো কিছু ঘটছে কিনা? না আমার সাথে এরকম কিছুই ঘটে নাই। ডক্টর সাবরিনা আপুর সাথে কি ঘটেছে না ঘটেছে আমি এগুলো জানি না, কিন্তু আমার সাথে এরকম কিছুই ঘটে নাই। আপনার সাথে কি ঘটেছিল? আমার সাথে ঘটেছে হচ্ছে কাজ করতে দিত, মাটি কাটা, ঘাস কাটা, মাঠ ঝাড়ু দেওয়া, ফুল গাছে পানি দেওয়া, সবজি কাটা, তো এগুলো আমার করতে হইতো। মানে সব কাটা? হ্যাঁ কারণ হচ্ছে ওইখানে টাকা হলে সব কিছু করা যায়। আপনার কাছে টাকা আছে, আপনি আরেকজন দিয়ে কাজটা করাইলেন, আপনি তাকে বাজার উঠে দিলেন এরকমটা। বাট হচ্ছে তখন আমার কাছে ওইখানে টাকা ছিল না, কারণ আমার বাহিরে কেউ নাই আমাকে টাকা দিবে কে, সেই কারণে নিজে করতে হয়েছে। যেগুলো আমি নিজে করি নাই সেগুলো আমার করতে হয়েছে। না আপনার এই ধরনের আচরণ আমি ছাড়া পেয়েছি হচ্ছে মার্চ মাসের 1 তারিখে। মানে এই মাসে? জি। কিন্তু সাবিনা ছাড়া পেয়েছেন গত বছর জুন মাসের 16 তারিখে। আমি জানি না সে কত তারিখে ছাড়া পাইছে, কত সালে ছাড়া পাইছে, কিন্তু আমি যখন গিয়েছি তখন আপুর সাথে আমার দেখা হয়েছে। এখন আপু কেন অস্বীকার করতেছে আমি জানি না, তবে সে ভালো মানুষ। এতটুকু ছাড়া পাওয়ার পরে আপনি কি পাবনা গিয়েছিলেন?
আমি কেন ফাবনা যাব? ওখানে তো এটা চিকিৎসা করান তো। আমি কি পাগল? হ্যাঁ, আমি কি পাগল যে আমি পাবনায় যাব? আপনি নিজেকে দাবি করেন, আপনি দাবি করে নেন আপনি পাগল। আমরা তো ভাবতেছি তাই। এখন আপনি যেটা ভাবছেন ভাবেন। আচ্ছা, আপনি এই যে টিকটক বা আপনার বিলাসিতা বা আপনার এই যে এই ধরনের ভুলভাল মানুষকে ব্যাখ্যা বা আপনি এই ধরনের অপরাধের কারণে আপনার পরিবার আপনাকে মানে আপনার সাথে যোগাযোগ নেই, এটা কি সত্য? আমি এখন বর্তমানে আমার ফ্যামিলির সাথে কন্টাক্ট করছি না। মানে আপনার পরিবারই আপনার সাথে কন্টাক্ট করছে না আপনার এই ধরনের অসাদ আচরণ আচরণের জন্য, যে আপনি এই দুই নম্বরের কাজগুলো করে? আমি কোনো দুই নম্বরে জড়াই নি, আমার ফ্যামিলির সাথে আমি আগে থেকে কথা বলি না। আমার ভাই আমাকে কল করছে, বাট আমি কথা বলছি না, ভাইয়ের ফোন পিক করছি না, আমি কারোর ফোনে টোটালি পিক করছি। মানে এটার কারণটা কি? সরি, অ্যাকচুয়ালি আমি আমার পারিবারিক নিয়ে আমি এখানে কথা বলতে চাচ্ছি না, সরি। আপনি কি এক নাম্বার ফেক নাকি? সরি, আপনি কি আপনি দুই নম্বর না, আপনি কি এক নাম্বার সেটা বলবেন তো। এক নাম্বার না দুই নাম্বার আপনি? আমি দুই নাম্বার কেন হতে যাব?